1967 সালে ম্যাট্রিক পাশ করেছি। তারপর এসে আমরা চিটাগং কলেজে এডমিশন নিয়েছি। চিটাগং কলেজে আমি 1970 থেকে 71-এর মুক্তিযুদ্ধের সময় আমি তখন সেকেন্ড ইয়ারের ছাত্র। সেই 68 সাল থেকে আমি চট্টগ্রাম ছাত্রলীগের সাথে জড়িত। যেহেতু আমার বড় ভাই শওকত আবিষ্কার তুষনি তখন ছাত্রলীগের একজন কর্মরত কর্মী ছিলেন, সেই সুবাদে আমি এবং আমার পরিবারের লোকরাও, আমার আব্বা যদিও বা সাক্ষী সরকারি চাকরি করতেন, যদিও আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন, ওরা ছিল তখনকার জমানায় ফাউন্ডার আওয়ামী লীগের। সেই ছাত্র জীবন থেকে আমি যা বলছিলাম ছাত্রলীগের সাথে কাজ করতেছি, যেহেতু পারিবারিকভাবে মুসলিমের সাথে ওখানে অনেক নেতারা আসতো, যেমন চট্টগ্রামের জহুরাম চৌধুরী আমার বাবার বন্ধু ছিল, এমা আজিজ আমার বাবার বন্ধু ছিলেন, সেই সময় আমি ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। আমার বন্ধু ছিল কাজী মনিরুজ্জামান বন্ধু, আমরা একসাথে স্কুলে লেখাপড়া করতাম। তারপর জাফর ফুকে জাফর বলতো যে মারা গেছেন উনি মুর্শিদাবাদের সাথে, মোটর সাথেই মোটরদের সাথে আমরা ছিলাম। আমরা হাজারি গলিতে আওয়ামী লীগের অফিস ছিলাম, বিভিন্ন ভাবে কাজ করেছি। তারপর যখন চট্টগ্রাম ফোন করলো আমরা তখন গ্রামের বাড়িতে চলে যাই। গ্রামের বাড়িতে গিয়ে তখন মুষ্টি পায় আমার বড় ভাই তখন ওই রামগড় হয়ে উনি রামপুরি ভারতে চলে গিয়েছিলেন। আমি আমার ফ্যামিলির সাথে আমার মা এবং ভাই বোনদের সাথে গ্রামের বাড়িতে চলে গেলাম। মার্চ এপ্রিলের মাঝামাঝি ঢাকা সুবিরের সাগোপাঙ্গারা রুট স্টার্ট করলো। দেবগড়বাড়ি আমাদের পাশের গ্রাম ছিল বিনোজুরি, ওখানে হিন্দুদের গড়বাড়ি লুট করা স্টার্ট শুরু করলো। ওখান থেকে টিকতে না পারে ওখানকার এই রাজাঘরারা আমার ফাদারকে ফলো করতেছিল, ওখান থেকে আমি টিকতে না পারে আমার নানার বাড়ি চলে গেলাম, মাদাসাহের বাড়িতে। আমি ওখান থেকে একদিন পালিয়ে চলে গেছি ভারতে, রোসাঙ্গি হয়ে ফটো চুরি হয়ে আমি ভারতে চলে গেলাম। ওখানে গিয়ে হরিণাতে ঢুকলাম, হরিণা থেকে মুষ্টি পায়ের সন্ধান পাইনি। হরিণা থেকে আমরা যেহেতু আমার আগেই সবার জানাশোনা ছিল সমস্ত রাজনৈতিক নেতাদের সাথে, যেমন আবু মোহাম্মদ হাসেম, নিজামুল হক, ওরা তখন ছিল হরিণা ক্যাম্পে। ওখান থেকে আমি চলে গেলাম আগরতলা, আগরতলা এনপিসি রেস্ট হাউসে গেলাম। এনপিসি রেস্ট হাউস ছিল তখন জোরা মসজিদের মোহাম্মদ ইদ্রিস আরদানি, ওদের সাথে থাকতে শুরু করলাম। ওখানে গিয়ে দেখলাম ওখান থেকে ট্রেনিংয়ে পড়ানোর ব্যবস্থা করছিল তখন জোরা মসজিদেরা, তো ওটা ছিল সিনসে স্পেশাল ট্রেনিং। ওখানে ইদ্রিস ভাই অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পরে বলতে তুমি আমার জায়গায় তুমি চলে যাও, আই ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট ওয়ান। আগরতলা থেকে একদিন আমাদেরকে নিয়ে গেল সেই পলাশি হয়ে বিভিন্ন চাকালিয়াতে, বিহারের চাকালিয়াতে সিএনসি স্পেশাল ট্রেনিংয়ের জন্য। সারা বাংলাদেশের 110 জনের মধ্যে আমরা চট্টগ্রামে ছিলাম 7 জন। ফটিকছড়ির হালিম, হাটহাজারের এস এম কামাল উদ্দিন, হাজি কামাল, রাউদানে আমি, ফেরদৌস আবিষ্কার রুমু, কদমতলীর জাহাঙ্গীর, মিরিশ্বরের জাফর, উনি মরহুম জাফর মারা গেছেন, আর একটা ছিল একটা জাহিদি, সে যুদ্ধে মারা গেছে, জাহিদি ছিল। আর আমাদের ছিল সাইফু, চন্দনপুরের সাইফু ছিল, আমরা 7 জন ছিলাম। ছাত্রদের মধ্যে তখন ছিল ফেনের জয়নাল হাজারি, করিম হাজারি, সিলেটের আহাদ চৌধুরী, ফজলু ঢাকা ইউনিভার্সিটি গিয়েছিল, বুলিয়ার কাশিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার মিন্টু মরহুম, সৈয়দ মহসেন আলী সিলেটের, উনি একজন স্পেশাল আমাদের সাথে ট্রেনিং নিয়েছিলেন, এগুলো মনে আছে। ওখানে পরে আমাদের ট্রেনিং শেষ হওয়ার পরে তখন মোশারফ ভাই গেল কোথাও সেকেন্ড বেসে, সিএনসি স্পেশাল ট্রেনিং বেসে, ওখানে 7 দিন ছিলেন উনি। তো আমরা ফুল কোর্স করার পরে ওখান থেকে কলকাতা হয়ে আমি আবার আমরা সবাই আসি গেলাম হরিণায়। হরিণায় মেজর রফিকের সাথে দেখা হলো, কথা হলো, সুলতান মাহমুদ যখন ছিল যে স্টুডেন্ট,
ওখানে জামার বাইরে ছিল, মুকুল ছিল, সবাই ছিল, নিজামূলক ছিল। এই গ্রামাকে এখনো এখন আমি বিতরিক ঢুকলাম, সুলতান মামুন এই গ্রামাকে ডেকে রফিক সহ বললো যে তোমাদেরকে একটা স্পেশাল অপারেশন দিতে হবে। তো আমি হাজি কামাল আর আমাদের জহুর আম্মাগারের জহুর তিনজনে নিজামূলক সহ আর্মস মিশন দিয়ে আমাদেরকে রামগড় বর্ডারে এনে ঢুকে যেত। আমরা ওখানে পাহাড় পর্বত আর্মস অর্গানাইজেশন ক্যারি করে ওখানে আসলাম, থেকে থেকে ছুটি ছুটি হয়ে কামাল ভাই হাঁটা দাঁড়িয়ে আসলো, আমি আর আমি আসলাম রাউজানে। রাউজানে এসে আমাকে সুলতান মাহমুদ একটা চিপ দিয়েছিল, রাউজানে এসে কার সাথে কথা বলে তখন ছিল কমান্ডার ফিরোজ ছিল, ফিরোজকে বলেছিল যে তোমাদের ওখানে আমরা আমি সিএনসি স্পেশাল রুমিকে পাঠাচ্ছি, তার কাজ হচ্ছে সেই সেতু তোমাদেরকে বলবে। ওখানে এসে আমি আবুল কলে নাজিম মেয়েদের সাথে দেখা হলো, তোফেল নাজিম এদের সাথে দেখা হলো, দেখার পরে আমাকে অ্যাকসেপ্ট করলো। তারপর থেকে শুরু করে আমি এফএফের আর নাজিম হচ্ছে বিএনএফের দায়িত্ব ছিল রাউজান। এই দেবীটা আসলো, সুলতান মাহমুদ আসলো, সুলতান মাহমুদ আসে ওর সাথে প্রায় এগারোজন আমাকে খবর দিল, খবর দিয়ে আমি তাকে রিসিভ করলাম। রিসিভ করার পর ওদের এগারোটা অপারেশন পাওয়ার স্টেশন আমরা সাকসেসফুলি অপারেশন করলাম। তারপর আবার ওনাকে আমি ফেরত দিলাম। আমি এরপরেও অনেক রাজাকার রাজাকার ক্যাম্প রাউজানের পাহাড়তলির রোড, ওগুলো রাঙ্গামাটির রোড, ওটাকে ফ্রি জোন হিসেবে আমরা ডিক্লেয়ার করলাম। তখন নাজিম ভাই মারা গেল 14 ডিসেম্বর। শুনিলেন একজন আমার এক মুক্তিযোদ্ধার মিস ফায়ারে সে নিহত হল। তো তাকে এনে আমরা ইসু ভাই সহ সবাই মিলে আসে এখানে মাতৃঘাটে, রাউজানের মাতৃঘাটে দাখিল করা হলো। সেটা ছিল 14 ডিসেম্বর। রুশনি ভাই আসলো, রুশনি ভাই এসে তারপর রাজিমের জায়গায় রুশনি ভাই বিএনএফের হয়ে কমান্ডিং পোস্ট। আমরা ভেবেছিলাম তিনি মিলে একটু স্বাধীন হয়ে গেল। তখন আমি করলাম, আমি ওই রুশনি ভাইকে ওখানে রেখে আমি চট্টগ্রামে চলে আসলাম। দেশ তো স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পরে তারপর বড় ভাই জাসদ করতো রুশনি ভাই সংক্রমণ, রুশনি জাসদ করতো একদিন হঠাৎ ওনাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে তারপর আমার বিরুদ্ধে শুরু হলো যে ওরা আমাদের সেই তল্লাশি বৈদ্যুৎ চন্দ্র সবাই চলে গেলো, পালিয়ে গেলো, ভারতে চলে গেলো। এদিকে আমি কি বললাম, 3 মাসের মধ্যে 76-এর মধ্যে 76-এর 3 মাসের মধ্যে ডাক্তার দল বাবা সাহায্য করে ইরান পালিয়ে গেল। থাকতে গিয়ে ওখানে আর টাকা তো আবার দেশে আসো, এই সেই 76 হাই টাইম ওখানে মাসামলো জিওর আবার 77-এ বড় বটে কী কী করতেছে না করতেছে। তারপর আমি ওখান থেকে জার্মানি চলে গেলাম। জার্মানিতে গিয়ে ওখানে আমি প্রথমে পড়াশোনা স্টার্ট করেছি, প্রথমে মিশন নিয়েছি মোহন ইউনিভার্সিটিতে, ল্যাঙ্গুয়েজ করলাম। ল্যাঙ্গুয়েজ করার পরে প্রায় 1-1.5 বছর লাগছে আমার। 1980-তে আমি অ্যাজ এ ইন্টারপ্রেটার হোম মিনিস্ট্রির চাকরি পেয়ে গেলাম। ইন্টারপ্রেটার 5টা ভাষায় আমি ট্রান্সলেট করেছে লিখিত, এবং আমি একজন পরীক্ষিত রিকগনাইজ ইন্টারপ্রেটার জার্মানির, সারা জার্মানিতে। ওখানে রয়ে গেল আমার দীর্ঘ 1980 থেকে শুরু করে 1995 পর্যন্ত। ওখান থেকে আমি ওয়ার্ক পারমিট পেলাম, সমস্ত কিছু পেলাম। 1995 পর্যন্ত দিন 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 আমার বড় ভাই মারা যায়। আমি আসা যাওয়া করতেছি তখন বাংলাদেশে আসা যাওয়া করতেছিলাম। তো এখন বর্তমান পরিস্থিতি দেওয়া সরকার এখন দেশে আসছে, বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ সরকার, তো মুক্তিযুদ্ধদের জন্য অনেক কিছু করেছেন এই সরকার। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি এখন যারা ত্যাগীদাতা ছিলেন বা আমার কথাই বলে আমি মুক্তিযুদ্ধ করেছি, কোনো স্ক্যান্ডালের সাথে কোনো জড়িত ছিলাম না, আমাদের একটা ফ্যামিলি ডিটেলস আছে, কিন্তু এখানে মূল্যায়ন হচ্ছে না আমাদের। কারণ হচ্ছে এখানে যারা পয়সা করে কামাইয়ে ব্যাংক লুট করে কালোবাজারি করে যারা অবাধ সম্পত্তি পালন করছে, তারাই আগের কথাটা যাচ্ছে।